হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সয়া সস তৈরি করে দেখাবো। দোকান থেকে আমরা সয়া সস কিনে থাকি প্রচুর দাম দিয়ে, চাইলে কিন্তু ঘরেই খুব সহজে অল্প উপকরণ দিয়ে সয়া সস তৈরি করে নেওয়া যায়। আর এই উপকরণগুলো আমার আপনার সবার ঘরেই সব সময় থাকে। সয়া সস কিন্তু আমরা অনেক রান্নাতেই ব্যবহার করে থাকি, বিশেষ করে চাইনিজ আইটেমগুলোতে, তাছাড়া বিভিন্ন স্ন্যাক্সেও আমরা সয়া সস ব্যবহার করে থাকি। কীভাবে সয়া সস তৈরি করতে হয় চলুন দেখে আসি। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে সম্পূর্ণ চিনিটাকে গলিয়ে নিতে হবে। এ পর্যায়ে চিনিতে কোনো পানি দেওয়া যাবে না, কিছুক্ষণ পর চিনি গলে একাই পানি বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে আর কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে। সাধারণত এভাবে আমরা ক্যারামেল তৈরি করে থাকি পুডিং তৈরির জন্য। যাই হোক, অনবরত নাড়তে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে সসটা তিতা হয়ে যাবে, তাই অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে যে কালারটা হয়েছে এটা পুডিং তৈরিতে একদম পারফেক্ট কালার, কিন্তু সয়া সসের ক্ষেত্রে কালারটাকে আরও ডার্ক কালার করতে হবে, একেবারে কফি কালারের মতো। অনবরত নাড়তে নাড়তে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যারামেলের চাইতে একটু ডার্ক কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার সাথে সাথে চিনিটা জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নাই। অনবরত নাড়তে থাকলে চিনিটা গলে আবার পানির সঙ্গে মিশে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর পানির সঙ্গে কিন্তু চিনিটা ভালোভাবে গলে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো। দোকানের সয়া সসে কিন্তু টেস্টিং সল্ট থাকে, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টেস্টিং সল্ট। পৌনে 1 চামচ সাধারণ খাবার লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টেস্টি সল্টটাই স্কিপ করতে পারেন, সাধারণ খাবার লবণটাই 1.5 টেবিল চামচ দিয়ে দিবেন। আমি আরও কিছুক্ষণ বলকা নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল পারফেক্ট সয়া সস, কালারটাও কিন্তু পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।